আমাকে একলা নিয়ে যেতে আপনার কত সংকোচনা হয়েছিল। আমিও যদি সেই ভয়েই বেঁচে যেতাম এমন আনন্দে যদি তবে অদৃষ্ট হতো না। অজিত কহিল, কিন্তু শ্রেষ্ঠতা না দেখে নিশ্চয় করে তো কিছুই বলা যায় না। ফিরে গিয়ে আনন্দের পরিবর্তে নিরন্তর তো অদৃষ্ট দেখা থাকতে পারে। কোমল কহিল, এই অন্ধকার নির্জন পথে একলা আপনার পাশে বসে ঊর্ধ্বশ্বাসে কত দূরেই না বেরিয়ে এলাম। আজ আমার কি ভালোই যে দেখেছে তা আর বলতে পারিনি। দূরেই অজিত বুঝিল কোমল তাহার কথায় কোনো কান দেয়নি, সে যেন নিজের কথা নিজেকে বলিয়া চলিতেছে। শুনিয়া লজ্জা পাইবার মতো হয়তো সত্যি ইহাতে কিছু নাই, তবুও প্রথমটা সে যেন সংকুচিত হইয়া উঠিল। ওই মেয়েটির সম্বন্ধে বিরুদ্ধ কল্পনা ও অশুভ জনশ্রুতি অতিরিক্ত বোধ হয় কেউই কিছু জানে না, যাহা জানে তাহারও হয়তো অনেকখানি মিথ্যা, এবং সত্য যাহা আছে তাহাতেও হয়তো অসত্যের ছায়া এমনি ঘোরালো হইয়া পড়িয়াছে যে চিনিয়া লইবার পথ নাই। ইচ্ছা করিলে যাচাই করিয়া যাহারা দিতে পারে তাহারা দেয় না, যেন সমস্তটাই তাহাদের কাছে একেবারে নিছক পরিহাস। অজিত চুপ করিয়া আছে, ইহাতেই কোমলের জন্য চেতনা হইল। কহিল, ভালো কথা, কি বলেছিলেন? ফিরে গিয়ে আনন্দের বোধে নিরন্তর অদৃষ্টে দেখা থাকতে পারে? পারে বই কি? অজিত কহিল, তাহলে? কোমল কহিল, তাহলেও এ প্রমাণ হয় না যে আনন্দ আজ পেলাম তা পাইনি। এবার অজিত হাসিল, বলিল, সে প্রমাণ হয় না, কিন্তু এ প্রমাণ হয় যে আপনি তার কি কম নয়। আপনার সঙ্গে কথায় পেরে ওঠা ভার, অর্থাৎ যাকে বলে কটু তার কি, তাই আমি? অজিত কহিল, না তা নয়, কিন্তু শেষ ফল যার দুঃখী শেষ, তার গোড়ার দিকে যত আনন্দই থাক তাকে সত্যকার আনন্দ ভাগ বলে আনন্দ ভোগ বলা চলে না, এ তো আপনি নিশ্চয়ই মানেন। কোমল বলিল, না আমি মানি নে। আমি মানি যখন যেটুকু পাই তাকেই যেন সত্যি বলে মেনে নিতে পারি। দুঃখের দাহ যেন আমার বিগত সুখের শিশির বিন্দুগুলোকে শুষে ফেলতে না পারে, সে যত অল্পই হোক, পরিমাণ তার যত তুচ্ছে সংসারে গণ্য হোক, তবুও যেন না তাকে অস্বীকার করি। একদিনের আনন্দে যেন না আর একদিনের নিরানন্দের কাছে লজ্জাবোধ করি। এই বলিয়া সে ক্ষণকাল স্তব্ধ থাকিয়া কহিল, এই জীবনে সুখ দুঃখের কোনোটাই সত্যি নয় অজিতবাবু, সত্যি শুধু তার চঞ্চল মুহূর্তগুলো, সত্যি শুধু তার চলে যাওয়ার ছন্দটুকু, বুদ্ধি এবং হৃদয় দিয়ে একে পাওয়াই তার সত্যিকার পাওয়া, এটা কি ঠিক নয়? এ প্রশ্ন উত্তর অজিত দিতে পারিল না, কিন্তু তাহার মনে হইল অন্ধকারের ওপারে দুই চক্ষু একান্তে আগ্রহে তাহার প্রতি চাহিয়া আছে, সে যেন নিশ্চিত কিছু একটা শুনিতে চায়। কই, জবাব দিলেন না? আপনার কথাগুলো বেশ স্পষ্ট বুঝিতে পারলাম না। পারলেন না? না, একটা চাপা নিঃশ্বাস করিল। তাহার পর কোমল ধীরে ধীরে বলিল, তার মানে স্পষ্ট বোঝবার এখানে আপনার সময় আসেনি, যদি কখনো আসে আমাকে কিন্তু মনে করবেন, করবেন তো? অজিত কহিল, করব। গাড়ি আসা সে ভাঙ্গা ফুলবাগানের সামনে সম্মুখে থামিল। অজিত দাঁত খুলিয়া নিজে রাস্তায় আসিয়া দাঁড়াইল, বাটির দিকে চাহিয়া কহিল, কোথাও এতটুকু আলো নেই, সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। কোমল নামিতে নামিতে কহিল, বোধ হয়। অজিত কহিল, দেখুন তো আপনার অন্যায়, কাউকে জানিয়া গেলেন না, শিবনাথবাবু না জানি কত দুর্ভাবনে ভোগ করেছেন। কোমল কহিল, হা, দুর্ভাবনায় ভারে ঘুমিয়ে পড়েছেন। অজিত জিজ্ঞাসা করিল, এই অন্ধকারে যাবেন কী করে? গাড়িতে একদম হাত লণ্ঠন আছে, সেটা জেলে নিয়ে সঙ্গে যাব? কোমল অত্যন্ত খুশি হইয়া কহিল, তাহলে তো বাঁচি অজিতবাবু, আসুন আসুন, আপনাকে একটুখানি চা খাইয়ে দিই। অজিত অনিনয়ের কণ্ঠে কহিল, আর যা হুকুম করুন পালন করব, কিন্তু এত রাতে চা খাবার আদর্শ করবেন না, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসছি। সদর দরজায় হাত দিতেই খুলিয়া গেল। ভিতরে বারান্দায় একজন হিন্দুস্তানি দাসী ঘুমাইতেছিল, মানুষের সারা পাইয়া উঠিয়া বসিল। বাড়িটি দ্বিতল, উপরে ছোট ছোট গুটি দুই ঘর, অতিশয় সংকীর্ণ সিঁড়ির নিচে মিটমিট করিয়া একটি হারিকেন লণ্ঠন জ্বলিতেছে, সেইটি হাতে করিয়া কোমল তাহাকে উপরের আহ্বান করিতে অজিত সংকোচে ব্যাকুল হইয়া বলিল, না এখন যাই, রাত অনেক হলো।
কোমল জিত করিয়া কহিল, সে হবে না, আসুন।